হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুধু তোমাদের জন্য এসেছি একটি নতুন ভিডিও। আজ আমি চলে এসেছি হাওড়ার সালকিয়া, এবং সালকিয়া কেন এসেছি সেটা হয়তো তোমরা এতক্ষণে বুঝতে পেরেই গেছো। আজ কিন্তু শীতলা মায়ের স্নান যাত্রা, এবং শীতলা মায়ের স্নান যাত্রার শোভাযাত্রাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে, আর মায়ের দর্শনও কিন্তু করিয়ে দেবো এই ভিডিওর মধ্যে দিয়ে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর বলে রাখি, মা শীতলা কিন্তু হচ্ছে মহামারী দেবীর একজন অধিষ্ঠাত্রী দেবী, আর এই পুজো কিন্তু প্রায় 100 বছরেরও পুরনো। আর মায়ের যে তোমরা কাঠামো দেখছো, সেই কাঠামো কিন্তু তৈরি হয়েছে নিম গাছে দিয়ে। মায়েরা কিন্তু টোটাল রয়েছে 7 জন, কিন্তু লোকের মুখে কথিত থাকে কিন্তু বড় মা, মেজো মা, সেজো মা এবং ছোট মা। তো এছাড়াও কিন্তু আরও অনেক দেবদেবী রয়েছে, আর সালকিয়াতেই কিন্তু এই দেবদেবীদের বাড়ি। তো এই 7 বোন কিন্তু প্রায় 100 বছর আগে কিন্তু গেছিলো গঙ্গায় স্নান করতে, এবং সেই গঙ্গা দেবী এবং এক নাইট গার্ড কিন্তু তাদের দেখে। সেই 7 বোন কিন্তু নাইট গার্ডকে কিন্তু বলে যে তুমি কিন্তু এই কথা কাউকে বলবে না, কিন্তু তারপরেও কিন্তু তার মুখ খুলে সেই কথা বেরিয়ে আসে, এবং তার মেয়াদও কিন্তু কমতে থাকে। কথিত আছে সেই সময় থেকে কিন্তু শুরু হয়েছে এই পুজো। তো বেশি কথা বলবো না, ভিডিওটা এখান থেকে শুরু করবো। তো সে কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। বড় মার যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে গেছে। ফার্স্টেই কিন্তু রয়েছে এরকম বড় মা লেখা যে এরিয়ে, সেটা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ। আস্তে আস্তে কিন্তু এগিয়ে আসছে বড় মার যে শোভাযাত্রা, রয়েছে কিন্তু ঢাক, তাছাড়াও রয়েছে কিন্তু আরো অনেক কিছু রয়েছে শোভাযাত্রা। Thank you.
কালকিয়ার যে বড় মা, সেই বড় মাকে তোমাদের সঙ্গে এবার দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ বড় মা কিন্তু এগিয়ে এসছে। সমস্তটাই দেখিয়ে দিলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর ভালো লাগলে জানোই তো কী করতে হবে, একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।